नमस्कार बंधुरा एक कुकिंग किचन रेसिपी ते आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आज के आमी एकटा नतून रेसिपि बानिये आपनादेर संगे शेयर करब माखन सीन। तो माखन सीन तुलते आमी सब्जी बागाने एसेछि। तो बंधुरा प्लिज प्लिज शुरू थेके शेष पर्यन्त भिडियोटि देखते थाकबेन। सब्जी बागने चले देखे माखन सीम देख कम हो देख क्या सुंदर झुलचे तुले नब कस्ते नीचे एक हाथे केटे नब सीमगुल सब तोला देख एवं रान्नाघरे जाब माखन सीम आमार तोला हो गेछे। एबार गाछे बेगुन कटा आछे आमि तुले नेब। गाछे बेगुन खूब एकटा नेई, हुन माने सब खेये नियेछे। हुन माने जाला बेगुन थाकबे ना गाछे। ओई देखि छोटो छोटो कटा आछे तुले नेब। एखाने एकटा आछे एटा तुले नेब। बेगुन बड़ होते देवे ना बंधुरा, हुन मानी खे ना छोटो अवस्था तुले तुले खे नहीं हमारा। इसमें एक काचे तुले नब। ये बेगुन कटा हो रेसिपिटा हो जाए। सीमगुलो केटे नब। देख बंधुरा कत बड़ सीमटा, यो बजारों कीनते पा जाए तो अपना बजार थे नीचे करते तुले नब। মাঝখান থেকে এভাবে কেটে নেব। এই ভিতরে যে আঁশটা মাঝখানে এটা হালকা ছাড়িয়ে নেব। এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। এটা এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে হলে খেতে ভালো লাগবে। আমি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা আমি করব। মাখন সিমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার জলে ধুয়ে তুলে নেব। উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে লাগছে। আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা আগে থেকে কেটে আমি পরিষ্কার ধুয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, বেগুন, আলু, এদিকে মশলার মধ্যে তেজপাতা, পাঁচ ফোড়ন, আদা জিরে বাটা, আদা জিরেটা আমি একসঙ্গে বেটে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সরিষার তেল, মাখন সিম। কড়ার মধ্যে আমি সব তেল দেবো। তেলের মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেবো। পরে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে আমি এই সিমগুলো ভেজে নেব। অল্প করে লবণ, অল্প হলুদ গুঁড়ো, সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। তার মধ্যে তেল দেব, তেলের মধ্যে আলু, বেগুন একসঙ্গে তুলে দেব।
এবার আমি লবণ দেব। সিমটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, এই পরিমাণ মতো আমি লবণটা দিতে হবে। হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর বেগুন কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমার চাপাটা খুলে দেখবো, আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, সিমগুলো সেদ্ধ হয়েছে কি দেখবো। নামিয়ে নেবো। কড়াটা পরিষ্কার করে নিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দেবো। তেজপাতা 5 ফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজ, এদিকে রাখো, এদিকে চেয়ে রাখো, বন্ধুকে হ্যালো করো, হ্যালো। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, আমি এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, হালকা করে একটু লবণ দেবো। আদা জিরে বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দেবো। চিনি মাছগুলো দিয়ে দেবো। একটু গেলাসে করে এই আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। তরকারিটা তাহলে মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর সোনা দিদি তো, এটা সোনা দিদি, আমি সোনা দিদি, তোমার নাম সানা, আবার সোনা দিদি বলো। হ্যাঁ, এটা হাম্পু করে দিও, এটা হাম্পু করে চান করবে। আচ্ছা চান করে, একটু বসো না, বসো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।